জীবন এবং মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে তিনি, সামনে বিরাট খাদ আর পিছন থেকে ভেসে আসছে একটা সুর, কে যেন বলছে, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। গানের সুর ধীরে ধীরে বাড়তে থাকে, হঠাৎ নড়ে ওঠে হাত, ঐন্দ্রিলা শর্মাকে ফিরতে হবে, সব হিসেব যে মেটেনি এখনো। বৃহস্পতিবার রাতে সব্যসাচী চৌধুরী যখন ভেঙে পড়েছেন, তখন তাকে সাহস জুগিয়েছেন ঐন্দ্রিলা শর্মাই। অভিনেতা জানিয়েছেন চিকিৎসায় নাকি সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। পরিবার সূত্রে খবর, বুধবার আচমকা কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার, চোখ ডায়ালেটেড হয়ে গিয়েছিল, হার্টবিট একটু একটু করে কমছিল, হাত পা ফুলতে শুরু করেছে। এমন সময়ও হার মানেননি সব্যসাচী চৌধুরী, মিউজিক থেরাপির পর আস্থা রাখেন তিনি। হাসপাতালের তরফে রেকমেন্ড করা হয়নি, তবু চেষ্টা করতে দোষ কি। সেই কারণেই অভিনেত্রীর প্লে লিস্ট থেকে একের পর এক গান বাজাতে শুরু করেন সব্যসাচী। পরিবার সূত্রে খবর, খাদ সিনেমার অশতমা শতগময়া গানটি বারবার শোনানো হচ্ছে ঐন্দ্রিলা শর্মাকে। এই গানটি তার বড্ড প্রিয়, যদি এই গান তাকে জীবনের পথে ফিরিয়ে আনতে পারে কামাল হলেও। বৃহস্পতিবার রাতেই নড়ে উঠেছে তার হাত, চিকিৎসকরাও আশা ফিরে পাচ্ছেন, কারণ নতুন করে ঐন্দ্রিলার অবস্থার অবনতি ঘটেনি। হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি এখনও সংকটজনক, পুরোপুরি বিপদ কাটেনি, তবে মনের জোরটা ফিরে পেয়েছেন সব্যসাচী। নিজের হাতে ফিরিয়ে আনবো গোচ্ছের মনোভাবটা আবারও কাজ করছে। বর্তমানে অভিনেত্রীকে ক্লিনিক্যালি সুস্থ করার দিকে মন দিয়েছেন তিনি। অরিজিৎ সিং কিন্তু ঐন্দ্রিলা শর্মাকে মৃত্যুর সঙ্গে লড়াই করার সাহস জুগিয়ে চলেছেন সুরের মাধ্যমে। সব্যসাচী চৌধুরীকে তিনি চিকিৎসা সংক্রান্ত নানা ধরনের পরামর্শ দিয়ে চলেছেন। মহাপীঠ তারাপীঠ খ্যাত অভিনেতার কথায়, গত দুদিনের নেগেটিভিটির মাঝে একটা মাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়, যার সঙ্গে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি, তিনি অরিজিৎ সিং। তবে শুধু অরিজিতের গান শোনানো হচ্ছে না, জানা গিয়েছে হিন্দি বাংলার মিশেলে প্লে লিস্ট ঐন্দ্রিলার, এছাড়াও কিছু ইনস্ট্রুমেন্টাল শোনানো হচ্ছে তাকে। এবার প্রশ্ন, আদৌ কার্যকরী এই মিউজিক থেরাপি? শহরের বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, মিউজিক থেরাপি মানে কানে একটা স্টিমুলাস দেওয়া হয়, ব্রেনকে কিছুটা স্টিমুলেট করার চেষ্টা আর কি। কিছু ক্ষেত্রে এর পজিটিভ ফল পাওয়া গিয়েছে, তার সংযোজন, তবে এই চিকিৎসাকে বিশ্বের সকল চিকিৎসক মেনে নিয়েছেন তা নয়। তবে কিছু ক্ষেত্রে গবেষণা করে কিছুটা সুফল মিলেছে, সেই কারণে এই থেরাপিগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।